প্রতি শুক্রবার চতুর্থ বর্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউটিউবে বা ফেসবুকে আমি যুক্ত হয়ে থাকি কিছু রোগ নিয়ে আলোচনা করার। আজকে চর্মরোগ নিয়ে আলোচনা করব এবং বিবিধ চর্মরোগের আজকে একজিমা নিয়ে আমি আলোচনা করব। সুতরাং চলে আসি। এক চর্মরোগ চিকিৎসাটা জটিল এবং বিশ্রী এক ধরনের রোগ একজিমা। সেই একজিমা আলোচনা করার আগে একটু কথা বলি। শেষে আমি একটা কেস টেকিং বলবো এবং সেই কেস টেকিংটা সবার উদ্দেশ্যেই আমি বলবো শেষে। চলে আসি চর্মরোগ একজিমা কাকে বলে। প্রশ্ন হচ্ছে এটা খুব সংক্রামক রোগ এবং অত্যন্ত চুলকানি। জ্বালা কিছুটা কম হলেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রথমে ফাটাফাটা হয় এবং বিচি উদ্ভেদ উঠে এবং তারপরে চুলকাতে চুলকাতে ক্ষত হয়। অনেক সময় জ্বালা যন্ত্রণা এবং জলের মতো পানি বেরোয়। কোনো কোনো সময় পুজ হতে পারে, তারপরে চামড়ার মধ্যে সেটা পড়ে, অনেক সময় বৃদ্ধি হয় এবং কালো চামড়া পড়ে। সেই ধরনের রোগকে আমরা বলবো একজিমা। সেখানে পায়েও হতে পারে, কানের পিছনে হলে এটাকে কানচটা বলে। তাহলে চলে আসি একজিমা। বুঝলাম যে কোনো জায়গায় চর্মরোগ প্রথমে ফুসকুড়ি বা ক্ষুদ্র ক্ষুদ্র উঠে এবং সেখানে সেটা সৃষ্টি হয়ে তার পানিগুলো ছড়া যেখানে লাগে সেখানে হয়। এটা খুব ভয়ঙ্কর রোগ এবং সংক্রামক রোগ। চলে আসি তার কারণগুলো কী। প্রথম কারণ হলো অ্যালার্জির সঙ্গে যুক্ত হয়ে সেটা আরও বেশি রূপ লাভ করে, অথবা অ্যালার্জি থেকেও সেটা হয়। তারপরে বংশানুক্রমিক দুই নম্বর, তিন নম্বর হলো সুরাগস্ত বা রক্তদৃষ্টি, চার নম্বর হলো সোডা সাবান চুন এবং মাতৃদুধের বিকৃতি, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং পরিশ্রম, পঞ্চম হলো নোংরাভাবে জীবনযাপন। চলে আসে এই এই কারণগুলোর পরেই আসে লক্ষণ। কারণগুলো জানা থাকলে আমাদের সুবিধা হলো কী কী কারণে সেগুলো হলো এবং লক্ষণটা কী। লক্ষণ হচ্ছে প্রদাহ, প্রদাহ পরে ফুসকুড়ি মানে চুলকানি, রস বের হয়, তারপরে অত্যধিক চুলকানি, দুই নম্বর জ্বালা থাকে, রস ঝরে, শিশুদের মাথায় বা কানে হয়, ফুসকুড়ি বা পুষ্পূর্ণ ব্যথা বেদনা থাকে, চুলকাতে জ্বালা করে পরে রক্ত বের হয়, চুলকাতে আরাম লাগে এবং পরে রক্ত বেরোয়, পানি লাগলে জ্বালা করে। তারপরে ছ নম্বর কস বেরোয়, যেখানে লাগে সেখানে চুলকা চামড়া পুরু হয়ে যায় এবং কালো হয় এবং এটা সারা গায়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, কালো চামড়া হয়ে যায়, বিস্তৃত রকমের সৃষ্টি হয়। এই সকল লক্ষণই আমরা বুঝতে পারি সেটা একজিমা। চলে আসি আমরা এলোপ্যাথিকের ভাষায় অথবা আমরা বলি তাহলে হয়তো আমরা কিছু কিছু জীবাণুঘটিত বা পাঁচ প্রকারের অ্যালার্জির কথা বলা থাকে, কিন্তু আমাদের তো লক্ষণভিত্তিক চিকিৎসা। তারপরও জানার উদ্দেশ্যে পাঁচ রকমের অ্যালার্জি বা একজিমা আমি বলে যাচ্ছি। প্রথম একজিমাকে বলা হয় একজিমা ইরিথ্রিমেটাস মেটাসাম, দুই নম্বর হলো একজিমা পাস্টুনোসাম, তিন নম্বর বেসিকিউলোসাম, চার নম্বর ফিসাম এবং রুব্রাম। এই পাঁচ রকমের সচরাচর আমরা একজিমা দেখতে পাই। প্রথমটা সচরাচর খুব প্রথমে উঠে এবং সামান্য ওষুধ দিলেও অনেক সময় চলে যায়, কিন্তু অন্যগুলো যেমন পাস্টুনোসাম, এটা অত্যন্ত চামড়া পুরু হয়, রস ঝরে, পুঁজ হয় এবং মোটা হয়, অনেক অনেক সময় টিউবারকুলোসিস বডিতে এই রোগটা হয়ে থাকে, এই একজিমাটা হয়ে থাকে। আর পরের ভেসকুলোসিসটা সচরাচর শিশুদের হয়ে থাকে এবং সেটা অনেক সময় কোমরের উপরে হয়, নিচে হয় না। সচরাচর বেল দিলেও অনেক সময় সেই রোগটা ভালো হয়ে যায়। তারপরে যেটা একজিমা ফিসাম, সেটা সচরাচর শরিক মায়াজ বা সিভিলিটিক মায়াজমের কারণেই সেটা হয়ে থাকে, শীতকালে বা কোনো কোনো সময় বর্ষাকালে বৃদ্ধি হয় অবস্থা দৃষ্টি। তারপরে রুব্রাম, যেটা আমরা বলি কুস্কিতে বা কোমরে বা কোমরের নিচে হয়ে থাকে, সন্ধিস্থানে বা যে সন্ধিস্থানে হয়ে থাকে, শিশুদের উপরে বৃদ্ধদের নিম্নে সচরাচর সেটা হয়। তাহলে আমরা কারণ আমরা একজিমাটা জানলাম পাঁচ রকমের একজিমার কথা, কিন্তু এটার চেয়েও আমাদের সবচেয়ে হচ্ছে মূল্যবান
লক্ষণ এবং কারণ জানা থাকলেই আমরা চিকিৎসা করতে পারি। চলে আসি, আমি রোগের উপরে একটু বেশি আলোচনা করার চেষ্টা করব ওষুধের উপরে, তার কারণ আমাদের এহেন কোনো ওষুধ নাই একজিমাতে আমরা ব্যবহার করতে পারি না। আমি খালি 8-10টা ওষুধের কথা নাম বলে কিছু ওষুধের কথা বলবো যেগুলো আমরা পড়িয়েছি লক্ষণ মতে অথবা ধাতুগতের অথবা ওসব লক্ষণ যদি দেহে চর্মরোগ থাকে তার সঙ্গে ওসকল লক্ষণ থাকে অনায়াসেই তোমরা যে কোনো ওষুধ প্রয়োগ করে রুগীকে সেবা দিতে পারবে। চলে আসি, তাহলে প্রথমেই চলে আসি কী দিয়ে শুরু করব। প্রথম যে ওষুধটা আসে সেটা হলো আর্সেনিক, অর্থাৎ শুষ্ক জাতীয় যদি চর্মরোগ হয় এবং ফাটে যায়, জ্বালাকর বেদনা হয়, চুলকায় পাতলা দুর্গন্ধযুক্ত রস বেরোয় এবং গরমে যদি উপশম হয় তাহলে আর দেরি করব না, আর্সেনিক দিয়ে আমরা শুরু করব। তারপরে যেটা সেটা হলো বড় বড় আঁশ উঠে এবং উভদংশ রোগের অর্থাৎ সিভিলিটিক মাধ্যমে ইতিহাস জানা থাকে তাহলে আমরা আর্সেনিক আয়োড আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তারপরে যে ওষুধটা আসে ক্যালকেরিয়া কার্ভ, আমরা জানি ক্যালকেরিয়া কার্ভের বডিগত দিকে চিন্তা করেই আমরা ওষুধগুলো প্রকাশ করব ধাতুগত দিকে, তাহলে এবং পূর্ণিমা এবং বর্ষায় বৃদ্ধি মনে রাখলেই আমরা ক্যালকেরিয়া কার্ভটা প্রয়োগ করতে পারি। তারপরে বেরাটা কার্ভ, এটা খর্বাকৃতি লোকের আমাদের যখন আমরা ওষুধটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি যে কীভাবে আমরা দেখলে যেন মনে হয় চিনি উয়ার বেরাটা কার্ভের রোগী দেখলেই চর্মরোগ থাকলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। যদিও টনসিল বেরাটা কার্ভের একমাত্র গণ্ডমালা আমরা যেটা বলি, অর্থাৎ বডিতে গণ্ডমালা অথবা আমরা ফাইব্রোম অথবা অন্য কোনো কিছু থাকে, যেমন গলায় যদি টনসিল থাকে তাহলে চলে আসি হিপাসাল, পুষ এবং ক্ষতে যদি পুষ থাকে, ক্ষত যদি স্পর্শকাতরতা হয় তাহলে আমরা হিপাসাল্প ব্যবহার করতে পারি। তারপরে পেট্রোলিয়াম, এটার লক্ষণটা হচ্ছে রাত্রে ঘুম নেই আর শীত গ্রীষ্মকালে ভালো, শীতকালে সেই রোগটা বৃদ্ধি হয়, এইসব কথা মনে না রাখলেই আমরা ওষুধ প্রয়োগ করতে পারবো না। এই জানিও এক একটা ওষুধের এক একটা লক্ষণের কথা মনে রেখেই তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে, কারণ ওষুধগুলো যখন আমি পড়িয়েছি 500-600টা লক্ষণ বলেই আমি ওষুধগুলো তোমাদেরকে প্রয়োগ করার কথা বলেছি, ওই সকল লক্ষণ যদি কোনো ওষুধে থাকে অনায়াসেই তোমরা সেই ওষুধ প্রয়োগ করতে পারবে চর্মরোগ। চলে আস, তারপরে যে ওষুধটা সরিনাম, সবচেয়ে স্কিন ডিজিজের উপরে তার সবচেয়ে বেশি কাজ, লক্ষণগুলো তোমাদের জানা আছে, শীতকাতর ওষুধ ঠান্ডা বা খোলা বাতাসে বৃদ্ধি। তারপরে যে ওষুধ সালফার, শুষ্ক এবং চুলকেতে আরাম, তারপরে চুলকেতে রক্ত বেরোয়, অনেক সময় জ্বালা করে। তারপরে টেলুরিয়াম, যেটা সচরাচর কানচটা বা মাথাতে যদি চামড়া পড়ে আমরা সেটা ব্যবহার করতে পারি, শীতকালে সেটা বৃদ্ধি হয়। এভাবেই ওষুধগুলো ভাগ করে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ লক্ষণ মতন ওষুধগুলো না দিতে পারলেই আমাদের রোগও অনেক সময় চাপা পড়ে যেতে পারে। তারপরে সিপিলিনাম, গ্রীষ্মকালে বৃদ্ধি। তারপরে যে ওষুধগুলোর নাম বলে যাচ্ছি সেগুলো মনে রাখার চেষ্টা করবে, প্রত্যেকটা ওষুধেই আমাদের চর্মরোগের কাজ করে, কারণ অ্যালোপ্যাথিকের মতন আমরা যদি মলম ব্যবহার করি তাহলে সেটা রোগ ঢুকে যায়, অর্থাৎ শরীরের ভিতরে ঢুকে যায় এবং নানা রকমের রোগের ট্রাবল সৃষ্টি করে, সেই ইতিহাস অথবা আমরা যেটা বলি সেটা নীলমণিঘটকের একটা ঘটনার শেষে আমি বলার চেষ্টা করব। চলে আসি, যে ওষুধগুলো আসে, রাস্টক্স আসতে পারে, লাইকোপোডিয়াম আসতে পারে, লিলিয়াম টিক, কোটেন টেক, গ্রাফাইটিস, সিপিয়া, আরও অনেক ওষুধ আসতে পারে, এগুলো আমাদেরকে জেনেই ওষুধগুলো চর্মরোগে বা একজিমাতে আমরা ব্যবহার করতে পারি, যেন বাকি জীবনে তার যেন আর একজিমা না হয়, চাপা দেওয়ার কোনো সিস্টেম যেন তোমরা না করো, ভিতরে যেন ঢুকে না যায়, তাহলে নানা রোগের সৃষ্টি হয়। সচরাচর আমরা জেনেই থাকি চর্মরোগ চাপা পড়লে শ্বাসকষ্ট বা টিবি হয়ে থাকে, যেই ওষুধগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং দরকার সেটা হচ্ছে মেজোরিনাম, সিপিয়া, সরিনাম, সালফার আর হলো ক্রোটেনটিক। লক্ষণগুলো কী? ক্রোটেনটিকের দেখো পাতলা পায়খানা না হলে ক্রোটেনটিক আসে না, অর্থাৎ চর্মরোগের সঙ্গে যদি কারো পাতলা পায়খানা থাকে ক্রোটেনটিকের লক্ষণ, তাহলে ক্রোটেনটিক দিয়ে তুমি সেই চর্মরোগ চিকিৎসা করতে পারবে। তাহলে আমরা
আমরা কারণ পাইলাম, লক্ষণ পাইলাম এবং কত রকমের একজিমা আছে সেটাও জানলাম এবং কি কি ওষুধ প্রয়োগ করলাম। চলে আসি মাত্রা জ্ঞান, অর্থাৎ আমরা কোন প্রকারের আমরা কিভাবে চিকিৎসা করব। দেখো সততম যুগের কথা আলাদা, আমি সততমের কথা জানি না, বলবো না, অনেক সময় রোগ বৃদ্ধি হয়ে থাকে সবাই বলে, এবং নীলমণি ঘটক দীর্ঘ দিন আলোচনা করেছেন এই ওষুধ নিয়ে, যেন আমরা ধাতুগত দিকে চিকিৎসা করতে গেলেই সততমে সেটা বাড়ে। সুতরাং 30 বা 200 দিয়ে শুরু করে উপরে হাই পাওয়ার যাওয়ার রীতি সেখানে আছে, কিন্তু আমরা নবযুগের শরীর, নবতম সিস্টেমে এলএম পদ্ধতিতেই আমরা ওষুধ প্রয়োগ করা শুরু করব। সেটা M1 M2 থেকেই যে কোনো একটা পাওয়ার বা শক্তি থেকেই আমরা শুরু করতে পারি। দিনে একবার বা দুইবার অবস্থা ভেদে রোগকে দুই ভাগে ভাগ করে চাপা পড়া রোগীকে ধীর স্থিরে দেবে, এবং দিনে একবার বা একদিন পর। আর তরুণ রোগে আমরা দিনে 2 বা 3 বারও ব্যবহার করতে পারি, যদি আমরা বুঝি তরুণ রোগ এবং চিরযোগের পার্থক্য। ওই যে বললাম এই যে শক্তি মাত্রা, শেষ করে আমি একটা কেস স্টাডির কথা বলতে চেষ্টা করব, তাহলে বুঝতে পারবে হোমিওপ্যাথিকে কত সুন্দর চিকিৎসা ব্যবস্থা। সে অর্থাৎ নীলমণি ঘটকের একটা ঘটনার কথা বলেই উনি চর্মরোগের চিকিৎসা লিখেছেন। সেই ঘটনার সেই রোগীর ইতিহাসটা পড়ি। একটা রোগী তার চর্মরোগে কষ্ট পাচ্ছিল চূড়ান্তভাবে, তাকে ইঞ্জেকশন দেওয়াতে তার চর্মরোগটা ভিতরে চড়িয়ে গেল এবং সেটা উনি বের করলেন যখন সেই রোগীটা মৃত্যু পথযাত্রী, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, স্টোমাক এ কোনো জিনিসই খেতে পারে না, একদম কঙ্কাল স্যার। তার কাছে যখন আনা হয় তখন আর বাঁচবে বলেও কেউ চিন্তা করেনি। সেরকম রোগী উনি যখন কেস টেকিং নিলেন, দেখতে পারলেন ওই ঘটনার কথা বলল, উনি চর্মরোগে একজিমাতে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে উনি ভালো হয়ে গেলেন, কিন্তু সেই যে পেটের ব্যথা শুরু হলো আর কোনো ওষুধে কাজ করে না, অর্থাৎ সকল ওষুধ ব্যর্থ হইয়া গেল। তারপরে ওনার কাছে নিয়ে আসলো যে আরেকজনের অনুরোধে, যাই হোক আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, তোমরা যদি নীলমণি ঘটকের বই পাও সেখানে দেখবে উনি চর্মরোগের ইতিহাসে প্রথমেই সে কথাটা বলেছিলেন। সেই চর্মরোগের ইতিহাস থেকেই ওনার অনেক শিক্ষা হয়েছিল, আমরাও জানতে পারি যে কীভাবে চর্মরোগের চাপা পড়ে অনেক জটিল রোগ হয়। সেই রোগীকে উনি পেট্রোলিয়াম 50,000 থেকে শুরু করে উপরে উনি প্রথম দিনেই উনি 50,000 দিয়ে 3 দিনের ভিতরে তার ব্যথা বেদনা সব চলে গেল। এই যে শুরু, এই যে চর্মরোগের ইতিহাস জেনে আমরা যেভাবে চিকিৎসা ব্যবস্থা করি, আমি আশা করব তোমরাও সেইভাবে কেস টেকিং নিয়ে না নিয়ে কোনো চিকিৎসা করবে না, কেস টেকিং নিয়ে চর্মরোগের চিকিৎসা শুরু করবে, তাহলে ব্যর্থতা তোমাদের হবে না। সকল ওষুধের একটু আলোচনা করেই গেলাম, সুতরাং তোমরা যেন ব্যর্থ না হয় সেই আমার উদ্দেশ্য। তাই আজকের এই একজিমা, অর্থাৎ চর্মরোগের প্রথম ওষুধ, আমি প্রথম রোগ একজিমা নিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। অনুরোধ থাকবে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।